আপনার যদি কখনো মনে হয় যে আপনার স্বামী আপনার থেকে অন্য নারীকে ভালোবাসে, তাহলে আপনার ধারণাটা একেবারে ভুল। কারণ একটা পুরুষ স্ত্রী থাকার পরেও যদি কোনো নারীর সাথে সম্পর্ক করে, তাহলে কিন্তু সে জাস্ট টাইম পাস করে। হয়তো আপনি বলবেন, আপু তাহলে সে আমার সাথে রাগ করে থাকে কেন, বা আমার সাথে সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে না কেন? দেখেন, অতরণার জিনিস বা ছলনার জিনিস, মানুষ চায় কি, মানে বিশ্বাস গুছাতে। যেহেতু সে টাইম স্পেন্ড করতেছে, টাইম পাস করতেছে, সে চাইবে কি তার প্রেমিকার সাথে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতে। দুই একদিন যখন ভাল লাগবে না, প্রেমিকা যখন জেনে যাবে যে তার ঘরের বউ আছে, সে এমনি চলে যাবে। তবে একটা পুরুষের বউ আছে সেটা জানা সত্ত্বেও যদি কোনো নারী রিলেশন করে, তাহলে আমি মনে করবো যে সে বোকা। কারণ আপনি হাজারো ঘটনা দেখেন যে পুরুষ যদি 14টা বিয়ে করেও আসে, শেষ পর্যন্ত কিন্তু তার প্রথম বউকে সে খুব ভালোবাসে। হয়তো এখন বলবেন, আপু যদি প্রথম বউর প্রতি ভালোবাসা থাকতো, তাহলে তো সে দ্বিতীয় নারীর কাছে যাইতো না। আসলে কি জানেন, কার দৃষ্টিতে কার কখন ভালো লেগে যায়, কাকে কার কখন ভালো লেগে যায়, সেটা বলতে পারবেন কেউ বলতে পারবে না। আমি একজন বিবাহিত হলেও হুট করে একটা মানুষ আমার মনের ভিতরে ভালো লাগতে পারে, আর পুরুষের তো আরো আগে। তো দেখা গেছে যে যখন বিয়ে করে, বিয়ে করার পর যখন দেখতে পারে যে তার প্রথম স্ত্রী তার সাথে ভালো আচরণ করেছে, তার সাথে ভালো ব্যবহার করেছে, তাকে ভালো রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। কারণ পুরুষ কিন্তু ভালোবাসায় আটকায়, রূপ সৌন্দর্য আটকায় না। যেই পুরুষ রূপ সৌন্দর্যে আটকায়, সেটা কিন্তু আপনার ক্ষণিকের জন্য, কিন্তু চিরস্থায়ী পুরুষ আটকায় নারীর ভালো ব্যবহার আর ভালো আচরণের জন্য। দেখবেন যে আপনার স্বামী, আপনি যদি একটু কোথাও একটা ছেলের কথা বলেন, দেখবেন সে কিন্তু রাগ করবে। আপনি যাই করেন না কেন, আপনি যদি কখনো বলেন যে আমি এটা করব, আমি ওইটা করব, সে কিন্তু আপনাকে কখনো স্বাধীনতা দিবে না। সে 10টা ছেলের সাথে আপনাকে কখনো কথা বলতে দিবে না। সে যদি 10টা মেয়ের সাথে কথা বলে, আপনি যদি একজনের সাথে কথা বলেন, তাহলে কিন্তু সে আপনার ফোন পর্যন্ত ভেঙে ফেলবে। কারণ আপনি একান্তই তার। ছেলেরা নিজের জিনিস কখনো অন্য কাউকে দিতে চায় না, সে যেমনই হোক না কেন, কালো হোক, কুৎসিত হোক, যাই হোক না কেন। তবে আপনি আপনার স্বামীর ঘরে থাকাকালীন যদি কোনো ছেলে আপনাকে আশ্বাস প্রশ্বাস দেয় যে আমি তোমাকে সুখে রাখবো, ভালো রাখবো, তাহলে এই কথাটা আপনি একেবারে ভুলে যান। কারণ পুরুষ মানুষ কখনোই বিবাহিত নারীকে সুখে রাখে না, একটা অবিবাহিত ছেলে। যদি রাখে, সেটা হচ্ছে সতে দুই একটা। কারণ সে তার কাছে যখন আপনি সব ছেড়ে যাবেন, আপনার স্বামীর টাকা পয়সা নিয়ে বা আপনি সবকিছু করে, যখন মানুষ তাকে বলবে যে তুমি কাজটা করেছো কি, দেওয়ালা মহিলা নিয়ে এসো, দেওয়ালা মহিলা বলতে যাদের বাচ্চা থাকে, অনেক মহিলারা কিন্তু বাচ্চা রেখেও কিন্তু অন্যজনের সাথে চলে যায়। তো এরকম ভুল করলে কিন্তু আপনি তিলে তিলে কষ্ট পেতে হবে। আপনি এখন আপনার স্বামীর সংসারে আছেন, একটা সম্মানের সাথে আছেন, আপনার সন্তান নিয়ে আছেন। স্বামী যত অবহেলাই করুক না কেন, যাই আচরণ করুক না কেন, শুধু একমাত্র নেশাখুর আর যদি আপনাকে মারধর না করে, এই দুই জিনিস যদি আপনার স্বামীর ভিতরে না থাকে, তাহলে আপনি আপনার স্বামীর সংসারে পড়ে থাকেন, ইনশাল্লাহ সফলতার মুখ একদিন দেখবেন। আর সে আপনাকে অবশ্যই ভালোবাসে, কারণ নিজের জিনিসের কথা কি মানুষ বারবার বলে, ওই জন্য আপনার কাছে সে প্রকাশ করতে চায় না।